আত্মীয় স্বজন ও দেশের স্বার্থে উহান সহ চীনের করোনা আক্রান্ত এলাকায় থাকা বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরতে নিরুৎসাহিত করা হচ্ছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। বৃহস্পতিবার সচিবালয়ে একথা বলেন তিনি। অসুস্থ হলে সে দেশে চিকিৎসা নেওয়ার আহ্বানও জানান স্বাস্থ্যমন্ত্রী। এদিকে দেশে এখন পর্যন্ত কেউই করোনা ভাইরাসে আক্রান্ত হয়নি বলে জানিয়েছে রোগ নিয়ন্ত্রণ ও রোগ তত্ত্ব গবেষণা ইনস্টিটিউট IEDCR। করোনা ভাইরাস নিয়ে সরকারের প্রস্তুতি সহ বিভিন্ন বিষয় জানাতে বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক। এ সময় তিনি জানান, চীনা নাগরিকদের ভিসার ব্যাপারে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। রোগ পরীক্ষার জন্য পর্যাপ্ত কিট আমদানি করা হয়েছে বলেও জানান তিনি। আল্লাহ না করুক যে এখানে যদি করোনা ভাইরাস যদি কিছু রোগী পাওয়া যায় তাহলে পরে কি কি ব্যবস্থা নেওয়া হবে সেই সমস্ত পরিকল্পনা করা আছে। আমরা মনে করি যারা ওখানে আছেন যদি কোনো কারণে অসুস্থ হয় ওখানে চিকিৎসার ব্যবস্থা আমার মনে হয় ভালো হওয়ার কথা চায়নাতে। কাজে ওখানে থেকে যদি অসুস্থ হয় তাহলে পরে ওখানে চিকিৎসাটা বেটার পাবে। আর তারা যদি এখানে আসে অবশ্যই গভর্নমেন্ট যা যা করা দরকার নিশ্চয়ই করবে, বাট আমার পরামর্শ থাকবে ওখানেই কোয়ারেন্টাইন হয়ে থাকলে বেটার হবে। এদিকে রোগ তত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট জানিয়েছে দেশে এখন পর্যন্ত করোনা ভাইরাসে কাউকে শনাক্ত করা যায়নি। আতঙ্কিত না হয়ে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি। হজ ক্যাম্পে যারা রয়েছেন তাদের তথ্য জানতে স্বজনদের বিকেল 3টা থেকে 4টার মধ্যে মহাখালী IEDCR অফিসে যোগাযোগের নির্দেশনার কথাও জানান পরিচালক। সুতরাং 14 দিন পর্যন্ত আমরা তাদেরকে আমাদের পর্যবেক্ষণে রাখবো। 14 দিন পরে যখন তাদের মধ্যে লক্ষণ উপসর্গ যদি কারোর মধ্যে না হয় তখন আমরা তাদেরকে নিশ্চিন্তে ছেড়ে দিতে পারবো। যখন আমরা এই কোয়ারেন্টাইন থেকে ওনারা যাবেন ওনারা কিন্তু পরীক্ষিত যে ওনাদের মধ্যে এই জীবাণুটা নেই। খুবই স্বস্তির জায়গা যে এখন পর্যন্ত আমরা কোনো নমুনার মধ্যেই করোনা ভাইরাসের উপস্থিতি পাইনি। সেই দিক থেকে তার মানে আমাদের দেশে এখন নিশ্চিতকৃত রোগীর সংখ্যা হচ্ছে 0। ফলস পজিটিভ ফলস নেগেটিভ এরকম রেজাল্ট হলে কিন্তু আমরা সবাই মিসলিডেড হব। এই মুহূর্তে এটা সেন্ট্রালাইজ ছাড়া অন্য কোথাও করলে কনফিউশন ভুল বোঝাবুঝি বাড়বে, সেই কারণে আমরা এখন আমরা IDCR এর মধ্যে এটা সীমাবদ্ধ রাখবো। সুস্থ ব্যক্তিদের প্রয়োজন ছাড়া মাস্ক ব্যবহার করার দরকার নেই বলেও জানান বিশেষজ্ঞরা। সবার মাস্ক ব্যবহার করার প্রয়োজন নাই। রিয়াদ তালুকদার, বাংলাভিশন, ঢাকা।